वेरी सून इन द कमिंग मंथ्स वी विल हैव वन वंदे भारत ट्रेन कमिंग एवरी 3-4 डेज. सो दैट मीन्स हाउ मेनी मोर रूट्स वी कैन कनेक्ट, राइट? ह्यूज कनेक्शंस वी कैन मेक. ऐतिहासिक मुहूर्त साक्षी होते चले पश्चिम बंग एवं उड़ीसा इतिमध्ये बालेश्वर स्टेशन पहुंचे हावड़ा पुरी वंदे भारत एक्सप्रेस एवं এই বন্দে ভারত এক্সপ্রেসের ভিতরে কি রয়েছে তা আমরা দেখাবো. এই নাম্বার প্ল্যাটফর্মে আসছি ডাউন পুরি হাওড়া বাস স্টেশন কে এই নাম্বার প্ল্যাটফর্মে আসছি 3 নাম্বার প্ল্যাটফর্ম পে আরি হে. বাংলা এবং উড়িষ্যা পেল নতুন বন্দে ভারত এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস 16টি কামরা যার মধ্যে দুটি এক্সিকিউটিভ এবং দুটি কমন বগি রয়েছে. এই যে গেট এটা একদম স্বয়ংক্রিয়, এখানে গেটে কাছে গেলেই গেট খুলে যাবে এবং তারপরে যাওয়ার এবং এই স্বয়ংক্রিয় গেট দিয়ে যাওয়া যাবে. কমন যে বগি রয়েছে সেই বগিতে যাওয়া যাবে এবং প্রত্যেকটা বগি প্রত্যেকটা কামরা সেটা এক্সি কামরা এবং প্রত্যেকটা সিট যেগুলো খুব কমফোর্টেবল, অর্থাৎ হাওড়া থেকে পুরী যাওয়া সাধারণ মানুষের জন্য যে কতটা লাভজনক সেটা কিন্তু বলা বাহুল্য. অর্থাৎ এই যে যাতায়াতের পথ, সেই যাতায়াতের পথ এবং পুরী যাওয়ার জন্য যাতায়াত সাধারণ মানুষের জন্য খুব সুগম হবে বলা চলে. এবং এই যে প্রত্যেকটা কামরা আমরা ঘুরে দেখবো এবং প্রত্যেকটা কামরায় সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিট খুব কমফোর্টেবলি করা আছে এবং যারা যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারবেন. ইয়ে বহুত এক প্রাউড কি বাত হ্যায় কি উই আর সিং সামথিং ভেরি ডিফারেন্ট এন্ড ইটস রিয়েলি উই আর ওয়েন ওভেন টু ট্রাভেল ইন সাচ এ প্রেস্টিজিয়াস ট্রেন. আজকে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে পুরী থেকে যাবে হাওড়া পর্যন্ত. সপ্তাহে 6 দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস এবং এই বন্দে ভারত এক্সপ্রেসে যেমন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রয়েছেন এবং তার সাথে রয়েছে ছাত্রছাত্রীরা, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো. বন্দে ভারত সফর কেমন লাগছে? মুঝে ইয়ে বন্দে ভারত সফর বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, খাস কর জব জব মেরে সাথ মেরে সারে দোস্ত. ইয়ে ইয়ে মেরা পহলা এক্সপিরিয়েন্স হ্যায়. খুবই ভালো প্ল্যান একটা. এবার আমরা আরো এক্সপেক্ট করছি অন্য বুলেট ট্রেনে আসার জন্য আরো হাই স্পিড. বন্দে ভারত এক্সপ্রেসের দুটি বগি এক্সিকিউটিভ কার এবং এই এক্সিকিউটিভ কারে যারা বসবেন বা যারা ভ্রমণ করবেন তারা প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে যাবেন এবং স্বাভাবিকভাবে তারা নিজেদের স্বাচ্ছন্দ্যের মতো তারা এইখান এই সুইচটি টিপে ঘুরিয়ে নিতে পারবে এবং তারা সাইট হয়ে তারপরে এখান থেকে কাউকে দিয়ে ঘুরিয়ে দিলে স্বাভাবিকভাবে এইভাবে তারা প্রকৃতির দৃশ্য উপভোগ করতে পারবেন এবং স্বাভাবিকভাবে বন্দে ভারত এক্সপ্রেসে যারা ভ্রমণ করতে পারবেন তারা এই এই ফিচারটি উপভোগ করতে পারবে. जो चेयर कार होती है, चेयर वाली जो वंदे भारत है वो अप टू 500 किलोमीटर के हिसाब से डिजाइन की हुई है. 500 किलोमीटर तक आदमी आराम से बैठ के जा सकता है, बहुत ज्यादा टायर्डनेस नहीं आती. बियॉन्ड 500 किलोमीटर स्लीपर वर्जन होना चाहिए कि नहीं होना चाहिए? सो स्लीपर वर्जन का डिजाइन बहुत अच्छा चल रहा है और जिस तरह से प्राइम मिनिस्टर साहब ने हमेशा हाई स्टैंडर्ड रेज किया है हमारे हम सबके लिए. প্রথম দিনের উদ্বোধনী যাত্রা সম্পূর্ণ হলো বন্দে ভারতের. পুরী থেকে ছেড়ে এসে রাত 9টা বেজে কিছু সময় পর অবশেষে হাওড়াতে পৌঁছলো প্রথম দিনের বন্দে ভারত এক্সপ্রেস. আগামী 20 তারিখ থেকে চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া থেকে পুরী অর্থাৎ জগন্নাথ ধাম দর্শনের জন্য একদম যাত্রীর স্বাচ্ছন্দ্যে ভরপুর এই ট্রেন. থাকছে নানান সুবিধা, এক্সিকিউটিভ কার থেকে চেয়ার কার প্রত্যেকটিতেই থাকছে যাত্রীদের জন্য নানা সুবিধা. পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্র, নিউজ 18.